ভারতকে সিরিজে হারানোর কথা বলে বোর্ডার গাভাস্কর ট্রফির লড়াই নেমেছিল অস্ট্রেলিয়া। তবে সিরিজের দুই টেস্ট শেষ হতেই সেই স্বপ্ন ভেঙে ধূলিসাৎ দটের। ম্যান ইন ব্লুদের ডেরায় শোচনীয়ভাবে পরপর দুই টেস্টে হেরে যাওয়ার পর খোদ অধি দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডই বলছেন পরীক্ষায় ফেল অস্ট্রেলিয়া। সিরিজের বাকি আরও দুই টেস্ট আর এরই মধ্যে দলটির পাঁচজন প্রধান ক্রিকেটার ভারত ছেড়ে দেশের পথে। বাকি দুই টেস্টে কি তবে ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া? ভারতের বিপক্ষে নাগপুর ও দিল্লি টেস্টে হারের পর দলটাকে নিয়ে সমালোচনা তো কম হচ্ছে না। বিশেষ করে দিল্লি টেস্টে দলটির ব্যাটারদের মাত্রাতিরিক্ত সুইপশট খেলার প্রবণতা উন্মাদের মতো সিদ্ধান্তও বলেছেন অনেক সাবেক অস্ট্রেলিয়ান। এবার দেশটির প্রাক্তন মাইকেল ক্লার্ক তো ভুলের একটা লিস্টই তুলে ধরলেন। তার মতে অস্ট্রেলিয়ার গলত ছিল মোটা দাগে পাঁচ জায়গায়: প্রস্তুতি ম্যাচ না খেলা, টেস্ট ম্যাচের একাদশ বাছাই না করতে পারা, ভি এরিয়া অর্থাৎ স্পিনারদের সোজা ব্যাটে না খেলা, মাত্রাতিরিক্ত সুইপশট আর পেট কামিন্সের দুর্বল অধিনায়কত্ব। মাইকেল ক্লার্ক অজিদের এই পারফরমেন্সে একেবারেই খুশি হতে পারছেন না। আমি একেবারেই খুশি হতে পারছি না অস্ট্রেলিয়ার পারফরমেন্সে। ভারত সফরে নামার আগে একটিও প্রস্তুতি ম্যাচ কেন খেলা হলো না? বেঙ্গালুরুতে পাঁচ দিন ধরে নেট বোলারদের খেলে কি লাভ হয়েছে? এর চেয়ে বড় ভুল আর কিছুই হতে পারে না। অন্তত একটি ম্যাচ খেললে ওরা বুঝতো কি ধরনের পরিবেশে খেলতে হতে পারে, কেমন বোলিং হতে পারে। অস্ট্রেলিয়া ভারত নামক যেই পরীক্ষায় এবার পাশ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, সেই পরীক্ষায় শুরুর দুই ম্যাচেই ফেল করে বসেছে দলটি, এমন অভিযোগ খোদ দলটির হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের। সামনের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার শক্তিমত্তা আরও কমছে, একে একে দলটির ক্রিকেটাররা ছাড়ছেন ভারত। গতকাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানায় দলটির টেস্ট অধিনায়ক পেট কামিন্স ব্যক্তিগত কারণে সিডনিতে ফিরে যাচ্ছেন। তবে তৃতীয় টেস্ট শুরুর আগে কামিন্স ফিরে আসবেন বলেই আশা করা হচ্ছে। দলটির পেসার জস হ্যাজেলউড গোড়ালির চোট নিয়ে ভারতে গিয়েছিলেন। আশা করা হয়েছিল এই পেসার শেষ তিন টেস্টে খেলতে পারবেন, তবে এই সফরে তার আর নামার সম্ভাবনা নেই। দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে হ্যাজেলউডকে। দলটির ইঞ্জুরির সমস্যা আরও প্রকটভাবে দেখা দিয়েছে। ডেভিড ওয়ার্নার দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের বলে মাথায় আঘাত পান। কনকাশনের কারণে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করা হয়নি, সাথে কোনিও চোট পান ওয়ার্নার। এবারে ওপেনারকেও নাকি ভারত থেকে ফেরত পাঠানো হচ্ছে। দেশে পাঠানো ক্রিকেটারের তালিকায় আরও দুই নাম যোগ হতে পারে বলে বলছে সিডনি মর্নিং হেরাল্ড। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে ম্যাট রান্স ও অ্যাস্টন আগারকেও অস্ট্রেলিয়ার বিমানে ওঠানো হতে পারে। ছোটখাটো ইঞ্জুরির সমস্যা আছে প্রথম দুই টেস্টে দশ উইকেট নেওয়া টড মার্ফিরও। তার পরিবর্তে মিচেল সোয়াপসনকেও নামাতে পারে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে অস্ট্রেলিয়া দল যেন পরিণত হয়েছে ছোটখাটো কোনো হাসপাতালে। ক্রিকেটারদের এমন ইঞ্জুরি পরবর্তী দুই টেস্টে চিন্তাতেই ফেলেছে দলটিকে।